ফোন করে আপনাকে কি চাপা দাও বলেছিলাম? হ্যাঁ কি চাপা দাও বলেছিলাম? আর আপনি এটা কি ছাপিয়েছেন? কি ছাপিয়েছেন? কেন কি হয়েছে? আবার কেন কি হয়েছে? হ্যাঁ আমি ফোন করে বলেছিলাম পাল ডিভোর্সি 40 হাইট 5 ফুট 4 ইঞ্চি পাত্রর জন্য সুন্দরী ঘরোয়া পাত্রী চাই পাত্র প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর আপনারা আপনারা কি লিখেছেন? কি লিখেছেন? এটা কি লিখেছি? আবার কি লিখেছেন? কি লেখা আছে পড়ে দেখুন, পড়ে দেখুন। হ্যাঁ ইয়ার কি হচ্ছে? ইয়ার কি পালের জায়গায় পাল? হ্যাঁ জানেন আমরা নদিয়ার বিখ্যাত পাল বংশ, আর আপনি এক জটকে আমাদের এত নিচে নামিয়ে দিলেন, এত নিচে। আমার হাইট 6 ফুট 4 ইঞ্চি, আমার ছেলে কি তাল গাছ? তাল গাছ! এই হাইটের জন্য আমার বাড়িতে একটাও ফোন আসেনি। হ্যাঁ আর টাকা নেবার বেলা তো সবার আগে। হ্যাঁ উল্টো পাল্টা ছাপবে। এই এই আপনাদের সিনিয়র কোথায়? সিনিয়র কোথায়? ডাকুন ডাকুন এক্ষুনি। কোথায় কোথায়? আর আজকে তো উনি আসতে পারবেন না, আজকে তো ওনার বিয়ে। হ্যাঁ বিয়ে? হ্যাঁ বিয়ে। লোকের বিয়ে দায়িত্ব নিয়ে তাদের টাকা পয়সা নিয়ে নিজেই বিয়ে তো বসে পড়েছে। হ্যাঁ যত সব এই এই ঠিক করুন ঠিক করুন, কালকের মধ্যে যেন সব ঠিক হয়ে যায়। আর আরেকটা কথা, এটা কিন্তু আপনাদেরই ভুল। হ্যাঁ এই ভুলের জন্য এই একটা আপনাদের আরে এক সপ্তাহ কন্টিনিউ চালাতে হবে, ঠিক আছে? যত সব বেকার লোকজন কাজকর্মে মন নেই। বাল কেটে বাল না 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 বাল কেটে পাল হবে আর হাইট 1 ফুট কমবে। আরে আপনি আপনি আসুন আসুন। নমস্কার নমস্কার। হ্যাঁ বলুন আপনাকে আমি কি সাহায্য করতে পারি? ইয়ে না মানে পাত্রী চাই। পাত্রী চাই, এ তো ভালো কথা। কার জন্য? ছেলে না ভাইপো? আমার। আচ্ছা 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 আচ্ছা, আজকাল তো যে কোনো বয়সে বিয়ে করা যায়, কি বলেন? এই তো প্রতিবেদি 70 বছর বয়সে বিয়ে করবে, মনে হয় বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। আর আপনি তো সেখানে কোচি মশাই। আচ্ছা নাম বলুন। হ্যাঁ লিখুন মেঘ মোল্লার মুখোপাধ্যায়। কি হয়েছে বলেন তো? কানে অপারেশন হওয়ার পর থেকে না একটু কম শুনতে পাই। না মানে কি হয়েছে বলুন তো? আপনার একটু ভুলের জন্য না আমার জীবনটা অনেক বড় সমস্যায় পড়ে যাবে, বুঝতে পেরেছেন? না 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 আপনি বলুন আপনি বলুন। হ্যাঁ মেঘমোল্লা মুখোপাধ্যায়। মেঘমোল্লা মুখোপাধ্যায়। হ্যাঁ গোত্র ভরদ্বাজ। ভরদ্বাজ? গোত্র ভরদ্বাজ। তা বয়স কত? 50? না এখনো টাচ করি, আমার 48। আচ্ছা বেশ, পেশা না মানে আপনি কি করেন? রবীন্দ্রসঙ্গীত শিক্ষক। আপনি গান গান? ওই ছোটবেলা থেকে আমার খুব গানের শখ, স্কুলে বেঞ্চে তখন তা। আপনার ওই ছোটবেলায় পড়ে যাব মশাই, আমার বড়বেলাটা এখন বড়ই দুশ্চিন্তায় আছে। তো পেশার সঙ্গীত শিক্ষক, বাড়ি গিয়ে গান শেখাই, ব্র্যাকেটে ফাংশনও করি। লিখুন ফাংশন করে তা কেমন পাত্রী চাই? হ্যাঁ লিখুন ঘরোয়া পাত্রী চাই, বয়স 9 বাট। না 9 বাটটা আবার একটু অতিরিক্ত হয়ে যাবে। না না লিখুন আমার থেকে কম, মানে 48-এর কম, ঠিক আছে? হ্যাঁ 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 তাহলে আজ আমি আসি। হ্যাঁ নমস্কার নমস্কার।